এগুলো কি আটি আনো গ্যাস তো বানতে আমি কি করব ভাই নাকি আপনি সাইজ করছেন পরে 100 টাকা কেজি শশা বাইন কত করে বাইন মানিকে 1100 টাকা মানিক ভাইয়ের জন্য না বিশাল সাইজ হ্যাঁ এক একটার ওজন কতটুকু হবে 5 কেজি একেবারে দেশি মোরগ 450 টাকা বাজার ব্যাগটা সব নিছেন না আচ্ছা যান ভ্যান নিয়ে উঠুন আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার যাচ্ছি বাজারে আগামীকাল মেহমানদারি হবে কোরআনের পাখিদের আড্ডাখানায় অর্থাৎ লাগাতার কয়েক সপ্তাহ খাইয়েছি স্থানীয় মক্কা আউলিয়া জামি মসজিদে ওখানে আরেকটি সমস্যা যেহেতু আবাসিক এলাকা এই এরা আসলে নোংরা করে ফেলে যে কারণে ওই এলাকার মানুষদের একটু অসুবিধা হয় তো ভাবলাম যে এই সপ্তাহে কোরআনের পাখির আড্ডাখানায় যাই অর্থাৎ একটি হাফিজা মাদ্রাসা ও এতিমখানায় অনেক দিন হয় তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না আগামীকাল আল্লাহ চাইতো নিয়ত করেছি খাসির গোশ দিয়ে তাদের ভাত খাওয়াবো সাথে তো মিষ্টি থাকবে চমৎকার একটি ডাল থাকবে দোয়া করবেন আগামীকালের মেহমানদারি যেন সুন্দর হয় আর যারা বাজারে ভিডিও দেখতে পছন্দ করেন বাজার দর জানতে আগ্রহী তারা আমার সঙ্গে ছিল চলে এলাম বাজারে এবার প্রয়োজনীয় বাজার করব এবং জানিয়ে দেব আজকের সকল নিত্যপণ্যের সর্বশেষ খুচরো মূল্য এর কি চাল 60 টাকা কেজি আর 50 কেজির বস্তা কত 3000 হ্যাঁ আর এটা এটা 29 এরা 29 3000 টাকা অবস্থা হ্যাঁ আর এটা 128 কেন বেশি কেন দাদা বেশি আছে দামের দাম বেশি তো এটা কত এটা কালের বকরা 66 টাকা কেজি 50 কেজির বস্তা কত 3300 আর এটা 2100 টাকা 900 টাকা এটা 50 কেজি কত 3100 দাম যদি প্রতি সপ্তাহে যদি একটু বাড়িয়ে যায় তাহলে তো মুশকিল আর এটা কি নাজির শান এটা কত 68 টাকা আর 50 কেজি 3400 তাহলে মে ভাই আমরা যেটা খাই সেটা কোনটা 29 এই যে বাসায় এটা কত নেবেন 3000 পুরো 3000 দেন তো দাঁতের নিচে দেখেন তো কত আছে চলবে তাহলে এক বস্তা এনতেই না না ভেন্ডি কত করে 80 টাকা ভাই 80 টাকা কম নাই ফিক্সড হাফ কেজি দেন হাফ কেজি দেন ব্যাগ দেন কইলে নেবেন হ্যাঁ দেন করলা কত করে আপনি দাম 60 টাকা কেজি কত 120 টাকা 120 টাকা এই হাইব্রিড করলাই হ্যাঁ কিছু হাইব্রিড লাগা দেন হাফ কেজি দেন দেন 120 টাকা কেজি করলা আচ্ছা আর এই চাল কুমড়া কত করে চাল কুমড়া কাকা 50 টাকা 50 টাকা কয় পিস এক পিস এটা কত হলো কুমড় ভালো হ্যাঁ এই যে না বাবা এটা একেবারে বেশি হয় না বাবা বেশি 50 টাকা আসলে কিন্তু বেশি হয় না কি করব বলেন আচ্ছা আচ্ছা আর আমরা কি আছে আর মূলার শাক আছে রিয়াটি না মূলার শাক কত করে আটি দেখি আজ আমি একাটি 20 টাকা দেন রিয়াটি আছে 40 টাকা দেন মূলার শাক 20 টাকা আটি আচ্ছা আর লাল শাক 3 টাকা 20 টাকা এই বাবা রে আমি লাল শাক বেশি পছন্দ করি 1 2 3 এগুলো কি আটি আনো গ্যাস তো বানতে আমি কি করব ভাই নাকি আপনি সাইজ করছেন পরে না 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 ভাই ওটা এ কত 3 টাকা 20 টাকা এই 20 টাকা হ্যাঁ কেমন যায় রে বাবা রে 1 2 3 4 বাবাজি লাউ কত করে নেন কত করে পিস? হ্যাঁ পিস কত? তার মানে 50 টাকা পিস। 50 টাকা পিস লাভ, ওরে কেমন হলো বলেন তো? 50 টাকা পিস লাভ। একটা নিলাম তাই না? আর এই যে পোল্লা কত করে? পোল্লা 50 টাকা কেজি। লাল ভালো না 50 টাকা কেজি? কি বলেন? পোল্লা যদি 50 টাকা কেজি হয় আমরা কি খাবো বাবা বলেন তো? হ্যাঁ দেন 1 কেজি দেন। 80 টাকা কেজি হলো। 50 টাকা কেজি পোল্লা। আর পেঁপে কত করে? 30 টাকা। 30 টাকা। বেগুনের সাইজ তো ভালো না। কামরাঙা 1 কেজি কত? 120 টাকা মাপসাই। আর এই যে পেঁপে? পেঁপে 40 টাকা কেজি। কাঁচামরিচের রেট কি আজকে? কাঁচামরিচের রেট ভাই 220 টাকা কেজি। 220 টাকা কেজি কাঁচামরিচ। দেখি এই সাইড ফুলকপি কোথা থেকে আসলো বাবা এত সকালে? রাজশাহী। রাজশাহী কত করে কেজি? রাজশাহীর ফুলকপি মাত্র 80 টাকা। 80 টাকা কেজি। আর এই যে আলু? হ্যাঁ আলু কত করে? আলু হলো 60 টাকা কেজি। বেশি আলু 60 টাকা কেজি। নারকেলের রেটটা কি? ওটা 130 টাকা পিস। 130 টাকা পার পিস। এটা কত হলো? এত দাম? আচ্ছা ঠিক আছে। লেবুর কি অবস্থা? এ বাবা এটা লেবু দেশি লেবু পেছালা রে এই রে বাস। এটা এটা কি? এটা কমলা। কমলা লেবু। ওরা লেবু মানে আগে লেবু পাকিস্তানের লেবু। হ্যাঁ এটা হ্যাঁ এক নম্বর লেবু আছে। সাদা আলাদা। আচ্ছা আর এই লেবু কত করে? 60 টাকা কেজি হিসাবে না? আলু হলো 10 টাকা। আচ্ছা আপনি আমাকে 5 কেজি দিবেন। কত হলো? 4 কেজি। 4 4 4 24। হ্যাঁ হ্যাঁ পটলের কেজি কত আজকে? 60 টাকা। আচ্ছা 1 কেজি দেন। এই ঝুরঝুরে রসুন কত করে কেজি? এটা 240 টাকা। 240 টাকা কেজি। আর পেঁয়াজ? পেঁয়াজ 130 টাকা। 130 টাকা কেজি। আর ওই যে ওই দেশি রসুন? এটা 240 টাকা। আর এই যে হল্যান্ডের আলু কত করে? এটা 55 টাকা। 55 করে না? আচ্ছা আর এই যে দেশি আলু? দেশি আলু 60 টাকা। আর আপনি কাঁচামরিচ কত করে বিক্রি করছেন? 200 টাকা। আর এটা কি আদা না? আদা দেশি আদা। কেমন জানি ভেজা ভেজা। কেজি কত? 140 টাকা কেজি আদা। বেগুন কত করে? 80 টাকা কেজি। আর আপনার দেশি করলা? 100 টাকা কেজি। আর পটল? 50 টাকা কেজি। আচ্ছা আপনি দেশি করলা হাফ কেজি দেন। 100 টাকা কেজি না? 50 টাকা দেন হাফ কেজি। কান্দাল কত করে? কান্দাল দেন। কোন পিস নেবেন? এ কি কলা এটা? এটা হলো আনাজি কলা। আনাজি কলা। এটা পিস কত? পিস এটা 15 টাকা। 15 টাকা না? 15 টাকা। সুন্দর, খারাপ হবে না। সুন্দর না? আচ্ছা 2 পিস নিলাম। মূলা মার্কেটে চলে আসছে। কেজি কত ভাইয়া? কেজি হলো 60 আর আপনার দাম হলো 50। আমার দাম 50। মূলার সাথে সেই পুঁটি পাওয়া যায় নাকি আজকে দেখবো এরপরে। শসা এটা কি দেশি না বিদেশি? দেশাল শসা পাওয়া যায় না। একবারে সকালে কাটা কষ পড়তে কষ পড়তে এসে। আমার বাড়ি কোন গ্রাম? আমার বাড়ি বাঙ্গালা। সেই বাঙ্গালা। তাইলে এটা কি অবস্থায় বিক্রি করতেছেন? অবস্থা বিক্রি করতেছি 100 টাকা কেজি। 100 টাকা কেজি শসা। এখন বলেন চাষ করে খাবেন না কিনা খাবেন? কিনা খাবেন না চাষ করে খাবেন? চাষ করে খাওয়া ভালো, কিনা খেলে চাষ করে খাবেন। তাহলে আর এই যে কষ্টটা হবে না। 100 টাকা কেজি শসা। কাঁচি আছে না? হ্যাঁ কাঁচি। আরে আমার ওই যে বাগান পরিচর্যা করার জন্য। তাহলে হাসিও না। হ্যাঁ এগুলো কি? এগুলো হলো ময়লা টয়লা পরিষ্কার। হ্যাঁ এটাও লাগবে। হ্যাঁ আজকের মুরগির রেটটা একটু জানি নেই। যদি আজকে মুরগি লাগবে না, কালকে আশা করেছি কালকে খাসির গোশ দিয়ে ভাত খাওয়াবো ইনশাআল্লাহ আমার মেহমানদের। তা আপনি সবার রেটটা একটু জানা দেন। প্যারেন্টসের 290 টাকা। প্যারেন্টস আজকে রেট 290 আর বয়লার 180। বয়লার 180 লেয়ার লেয়ার 300 টাকা। লাল লেয়ারটা। আচ্ছা। আর ককগুলো 280 টাকা। কক 280। আচ্ছা আর সোনালী রেট কি আজকে? সোনালী রেট 270। 270 টাকা সোনালী। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। এ বাবা এটা কি? এটা বিট্টু। হ্যাঁ? বিট্টু। 1 কেজি কত? 160 আর গাজরের কেজি কত? গাজরের কেজি 180 টাকা। 180 টাকা গাজর। আচ্ছা আর লেবু কত করে বিক্রি করছো তুমি? লেবু 70 টাকা। 70 টাকা আর শসা? শসা 40 টাকা কেজি। আর টমেটোর কেজি কত? টমেটোর কেজি 200 টাকা। এটা কি লটকে? এটা ছুরি। হ্যাঁ ছুরি লাগাই আছে না? জি লটকে। এটা ছুরির কেজি কত? 600 টাকা। 600 টাকা মানে 60 টাকা সহ না? 60 টাকা সহ মানে যদি সহ হিসাব করা হয়। আর লটকে? লটকে লাগা 800 টাকা। 800 টাকা কেজি 80 টাকা সহ। এটা হচ্ছে ছুরি। ছুরি এটা বিগ সাইজ বড় সাইজ। এটা বড় সাইজ এটা 100 টাকা সহ। 100 টাকা সহ 1000 টাকা কেজি। আর যে লটকে এটা আর সাইজ এটা এটা একটু বড় সাইজ এটা 1000 টাকা সহ। 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি এটা কি? এটা রাঙা চক্ষা। রাঙা চক্ষা হ্যাঁ। 700 টাকা। 700 টাকা কেজি। ফেসা। ফেসা জি ফেসা বলে ফেসা বলে যেটা 70 টাকা সহ 700 টাকা কেজি। এটা হলো এটা। আর এটা কি? এটা সুন্দরী মাছ লেখা নাই না? সুন্দরী মাছ এই যেখানে দেওয়া আছে তো। এটা কি সামুদ্রিক? এটা সামুদ্রিক সবই সামুদ্রিক মাছ এখানে। এটা কি ওই বাইটা ইয়া করে খাওয়া যায়? জি বাইটা এবং রান্না করে খাওয়া যায়। শোভন করকি। আর শোভন করকি এটা কি দেশি শোভন করকি না? সব সামুদ্রিক। সব সামুদ্রিক জি আমাদের কাছে সামুদ্রিক চুটকি এবং সারা সামুদ্রিক কাঁচা মাছ। বাহ সুন্দর। এটা 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 লাগা 60 টাকা। চেলা। চেলা 60 টাকা সহ। চেলা 80 টাকা সহ। চেলা 90 টাকা সহ। আর চিংড়ি 50 টাকা সহ। আর এটা চিংড়ি 100 টাকা সহ। এটা হচ্ছে ছুরি 130 টাকা সহ। আর এটা বালাচাও। আরে বালাচাও আছে জি। আর এটা চিংড়ি। চিংড়ি 220 টাকা সহ। আর এটা এটা 200 টাকা করে। আচ্ছা আপনার এখানে বেশ কয়েকটা মাছের আইটেম আছে। আমি সবগুলো মাছ সম্পর্কে জানি না। জি আপনি তো জানেন যে কোনটা সবচেয়ে ভালো কোনটা টেস্টি হবে সেটা থেকে আমাকে কিছু মাছ দেন আমার নিজের জন্য দেখি কোনটা ভালো। দর্শক এবার দেখবো মাছের বাজার। আমার পরিবারের জন্য কিছু কেনার চেষ্টা করব এবং পাশাপাশি আপনাদের জন্য জানিয়ে দেব কি সকল মাছ আমদানি হয়েছে এবং কি সকল দামে বিক্রি হচ্ছে। এটা লোয়ারি মাছ কেজি কত? 250 টাকা কেজি। আর এই যে বাঁশপাতা 1000 টাকা কেজি। মাশাআল্লাহ। বাইং কত করে? 1100 টাকা মানিক ভাইয়ের জন্য আর পাবলিকের জন্য 700 টাকা না? এই মাছটা পছন্দ করি ছোট ছোট মাছ তা আবার 1100 টাকা কেজি। এটা কথা হইতে পারে নাকি? রায়াকের কেজি কত? রায়াক 400 টাকা কেজি বেশি স্যার। 400 টাকা কেজি। আর রুই? রুই 330। হ্যাঁ রুই 330 স্যার। 330 হ্যাঁ। আচ্ছা আর কাতল? কাতল 330 টাকা কেজি ছোট 300 টাকা কেজি। তাই আচ্ছা আর শিং মাছ? শিং মাছ 300 টাকা কেজি। 300 টাকা কেজি। আর এই যে পাবদা? পাবদা আপনি 350 টাকা কেজি। পাবদা 350 টাকা কেজি। চাষের মাছ। হ্যাঁ কোথায় লেখাপড়া করেন? আচ্ছা ভালো আছেন তাই? আচ্ছা আচ্ছা দেখেন। আচ্ছা ঠিক আছে আজকে সন্ধ্যার পরে আপনাকেও দেখতে পাবেন। হ্যাঁ আজকে পাঙ্গাসের কেজি কত দাদা? 190 টাকা। আর কাটিংটা? কাটিং 200 টাকা কেজি। তাই কালবউশের কেজি কত? গাইটনা নদীর মাছ 500 টাকা কেজি। আর চিংড়ি কত করে? চিংড়ি 800 আর পিচিগুলো 700। দাদা আপনার রুই কত করে আজকে? রুইয়ের কেজি কত আজ? 380 400। আর চিংড়ি 800 টাকা কেজি। তাই প্যাটের মধ্যে জেলি ঠিক মতো ঢুকাই গেছে। হ্যাঁ আচ্ছা। আর বাইং মাছ? বাইং মাছ ওগুলো 1300 টাকা কেজি, এটা 800 টাকা। মেরেছে রুপি রুপি ভরা রূপচন্দা। কেজি কত? কেজি 500। আপনার দাম 450 টাকা করে নেন। কাঁকড়া বিক্রি হচ্ছে। হ্যাঁ এই কত করে কেজি বিক্রি করেন? 200 টাকা কেজি কাঁকড়া। না বিশাল সাইজ। হ্যাঁ এক একটা ওজন কতটুকু হবে? 5 কেজি। এ কোথেকে আনা? মহিষুটি থেকে। আচ্ছা ঠিক আছে দর্শক, এই ছিল মাছের বাজারের চিত্র। এবার দেখব গরুর গোছ, হাঁসির গোছ। তাহলে আজকে রেটটা কি? আজকে অরিজিনাল 1 নাম্বার খাসি। 1 নাম্বার খাসি 900 টাকা কেজি। হ্যাঁ মাশাআল্লাহ, ওই একই রেট চলতেছে। কেনার সময় হয়তো একটু কম বেশি কেনা হয়, কিন্তু বাজারে তো কম বেশি করা যায় না। দেশি আজকে রেটটা কি? আজকে রেট 450 টাকা। না একটু কমেছে, একটু কমেছে মাশাআল্লাহ। 450 টাকা আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া পৌর মার্কেট। এর কি লেডিস সার না পুরুষ সার? এটা হলো লেডিস সার। লেডিস সার। তাহলে কেজি কত? কেজি হলো 620 টাকা। 620 টাকা লেডিস সার। আর পুরুষ সার? পুরুষ সার 30-40 এরকম বেশি। তার মানে 650 নিচে আছে। জি জি জি। বাহ বাবা, গরুর দাম কমে গেছে নাকি? আর কম তো, ধরেন গরু তো আর কেউ ওরকম খায় না। গরু খায় না, এমনকি মহিষ খায়। জি মহিষ তো পাওয়া যায় না। কে রে কয় মহিষ পাওয়া যায় না? আমি ওই যে সেই কি যেন কয় কুষ্টের ওই সাইডে কোন টাকা জানি আলম ঢাকায় গেছিলাম, এই বিশাল বিশাল এই যে পাঁঠা মহিষ ভিডিও করে নিয়ে এসেছে, দেখাবো না। আমাদের এলাকায় অবশ্য কম। তা যাই হোক আজকের রেট 630 টাকা। সার গরু 30 টাকা আর গায়ে গরু 20 টাকা। এই সপ্তাহের রেট কি ডিমের? আজকে বেচতেছি 360 টাকা। 360 টাকা 12 টাকা পিস করে। 12 টাকা পিস, 4-12 48 টাকা হালি আমাদের এখানে রেট। খুচরা রেট পাইকারি বোধ হয় একটু কম নেয় বোধ হয় আপনাদের কাছ থেকে। আপনারা কোথা থেকে আনেন? আমরা সলঙ্গা থেকে আনি। সলঙ্গা থেকে সরাসরি খামার থেকে আনেন তো? সরাসরি খামার থেকে। আচ্ছা আমাকে এক খাসি দেন। তাহলে কত নেবেন? না 360 টাকা। 360 টাকা তারপরে পার পিস 12 টাকা 4-12 48 টাকা হালি আমার কাছে নিচ্ছেন। আচ্ছা দেন এক স্কেচ দেন। এই কাঁচামরিচ কত করে দাদা আজকে? হ্যাঁ খুচরাই তো 190 টাকা। কি বলেন আপনি? হ্যাঁ কোনটা কত? কোনটা? আচ্ছা আর পেঁয়াজ কত করে? 600। তাহলে কেজি কত? আর রসুন ওইটা? আর ওই যে বিদেশিটা 220। আর আদা? 140। তাহলে পাইকারি খুচরা তো খুব একটা ডিমান্ড দেখতেছি না আজকে। আচ্ছা ঠিক আছে। আমাদের এই কয়টা কয়টা লাগবে ভাই? মোদালিম ভাই সময় দিবেন তো? আচ্ছা ঠিক আছে। তাইলে এক পাশ থেকে বলেন, এই যে এখানে এটা হলুদ, আস্ত হলুদ, এটার কেজি কত? এটা আপনার 295 টাকা। 295 টাকা। আর এই যে ডালটা? ডালেটা দেশি 120 টাকা। দেশি। আর এই যে ফাটিটা? ফাটি 105 টাকা। 105 টাকা। আর ওটা কি অ্যাঙ্কর না ছোলা? অ্যাঙ্কর। কত করে? 65 টাকা। 65 টাকা। আর মাসকলাই? মাসকলাই 180 টাকা। মাসকলাই 180 টাকা। আচ্ছা বাদাম দেখতে পাচ্ছেন, বাদামের রেটটা কি আজকে? বাদাম 164 টাকা। 164 টাকা কেজি। আর এখানে মুগ ডাল? মুগ ডাল 168 টাকা কেজি। আর এটা কি? ওটা দেশি মসুর, আরেক কোয়ালিটি। আরেক কোয়ালিটি। আর এটার মধ্যে এলসি? হ্যাঁ ওটা বড়। এটার কেজি কত? 102 টাকা। এটা কত? 102 টাকা। 102 টাকা। মেথি কিভাবে বিক্রি করেন? মেথি 120 টাকা কেজি। 120 টাকা কেজি। আর কালো জিরা? কালো জিরা বিক্রি করতেছে 360 টাকা কেজি। 360 টাকা কেজি। এই পাঁচটা হলুদের গুঁড়া, এটার কেজি কত? এটা ভাঙানো 240 টাকা কেজি। 240 টাকা নিজে হাতে ভাঙানো? হ্যাঁ। আচ্ছা, ভেজাল মুক্ত। আচ্ছা, এই পাঁচটাই ধুনিয়া। সজল গুঁড়া ওটা 280 টাকা কেজি। 280 টাকা কেজি। আর এটা ধুনিয়া। ধুনিয়ার এর 190 টাকা কেজি। রাধুনি কেজি কত? 360 টাকা। 360 টাকা। আর জিরা রেট টাকা আজকে 620 টাকা। জিরা রেট 620 টাকা কেজি। আচ্ছা, আর ওই যে ওটা কি চিনি গুঁড়া চাল না, ওটা কি ওটার কেজি কত? চিনি গুঁড়া চাউল প্রকার ভেদে আর কি, একটা 100 টাকা কেজি আর ভালোটা 120 টাকা কেজি। 120 টাকা 100 টাকা। আর নরমালটা? নরমালটা 80 টাকা কেজি। নরমালটা 80 টাকা কেজি। আচ্ছা, আর যে সাদা গোটা কত, অর্থাৎ সাদা এলাচ? সাদা এলাচ ছোট সাইজটা 3000 টাকা কেজি। 3000 টাকা কেজি। বড় সাইজটা 3400 টাকা কেজি। 3400, সেটা একটু দানা বড়, ওইটা 3400। এছাড়া ওই যে কালো এলাচটা? কালো এলাচ 2500 টাকা কেজি। 2500 টাকা কেজি। 2500 টাকা 2800 টাকা। আর এটা এ বাবা দারচিনি, এটা তো একটা ডাল দিয়ে মানুষই মারা যাবে। ভিয়েতনাম, হ্যাঁ ভিয়েতনামের। এটা কেজি কত? এটা হলো 450 টাকা। 450 টাকা। আর হট আইটেম তেল, তেলের কেজি কত? সয়াবিন আজকে 170 টাকা আপাতত। তেলের দাম হঠাৎ বোধহয় একটু দাম করলো, বেশি। হ্যাঁ একটু বেশি। সরিষা? সরিষা প্লেটটা 170 আপাতত। 170 কেজি। আচ্ছা, কদিন আগে কিন্তু 160 টাকা ছিল, বেশ কয়েকদিন অবস্থান ছিল। আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আমার মোতালেব ভাই একটা লিস্ট ধরিয়ে দেবে, সেই অনুযায়ী মালগুলো দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সব কিছু আনা হয়েছে, হ্যাঁ আর কোনো কিছু বাকি নেই তো? হ্যাঁ। তো দর্শক, এই ছিল আমার আজকের কাঁচা বাজার। সিরাজগঞ্জ উল্লাপাড়া পৌর মার্কেট থেকে আমি প্রায় প্রতি সপ্তাহে বাজার করি নিয়মিত। আমার কাছে যেটি মনে হয়েছে, কিছু কিছু পণ্যের দাম কমেছে, অর্থাৎ তরি তরকারির দাম কিছুটা কমেছে, চালের দাম প্রতি কেজিতে 1 টাকা বেশি মনে হয়েছে, ভোজ্য তেলের দাম একটু বেশি মনে হয়েছে, ডিম প্রতি পিস ডিম আমি কিনেছি 12 টাকা পিস, আর অন্যান্য সামগ্রী মোটামুটি গত সপ্তাহের মতো একই রকম আছে। আপনার এলাকায় কোন পণ্যের দাম কী রেটে ক্রয় বিক্রয় হচ্ছে, অবশ্যই নিচের কমেন্টস বক্সে লিখে জানাবেন। আগামীকালের মেহমানদের হচ্ছে একটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়, তারা খাবে কাল খাসির গোশ দিয়ে ভাত, সাথে থাকবে চমৎকার ডাল, সর্বশেষ দই মিষ্টি। আগামীকালে মেহমানদেরই যেন সুন্দর সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়, এই দোয়া চেয়ে শেষ করছে আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।